নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসের আমরা এই ভিডিওতে দেখব ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে এর আগের দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আগস্ট অফার সম্পর্কে এবং ক্রিপস মিশন সম্পর্কে তো আপনারা যারা ওই ভিডিওটা এখনও দেখেননি তারা অবশ্যই সেটা আগে দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন কারণ কিছু বিষয় ওই ভিডিওর সঙ্গে এই ভিডিও ডাইরেক্টলি লিঙ্কড তো সেই ভিডিওটা এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবেন প্লে লিস্টগুলির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে এবং উপরের আই বাটনে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা এখন দেখতে চলেছি ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে ভারত ছাড়ো আন্দোলন এর বিষয়ে ডিটেলসে যাওয়ার আগে আমরা দেখে নেব যে ভারত ছাড়ো আন্দোলন হওয়ার কারণ কী ছিল এই আন্দোলনটা কেন হয়েছিল তার যে প্রথম কারণ আমরা পাই সেটা হচ্ছে ক্রিপস মিশনের ব্যর্থতা এর আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ক্রিপস মিশনটা কি ছিল এবং ক্রিপস মিশনের দুর্বলতাগুলো কি ছিল কেন ক্রিপস মিশনকে ভারতীয়রা মেনে নেয়নি সেখানে আমি বলেছিলাম যে ক্রিপস মিশনে বলা হয়েছিল যে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে যেখানে কংগ্রেস সহ অধিকাংশ রাজনৈতিক দলগুলো এই সময় চাইছিল পূর্ণ স্বাধীনতা সেইটা দিতে ইংরেজরা ব্যর্থ হয় এবং এইটাই প্রধান কারণ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের এছাড়াও এই সময় বিশ্বযুদ্ধ চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে গেছিলো যে কোনো সময় কোনো একটা যুদ্ধ হলে তার জন্য মুদ্রাস্ফীতি বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি বেড়ে গেলে সাধারণ জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিসে চাল ডাল নুন সমস্ত কিছুর জিনিসের দাম বৃদ্ধি পেয়ে যায় এবং এই সময় অধিকাংশ নিত্য প্রয়োজনীয় জিনিস ভারতে উৎপন্ন হতো না যেমন কাপড় কাপড় ভারতে উৎপন্ন হতো না আসতো ইংল্যান্ড থেকে আর যেহেতু ইংল্যান্ড জড়িত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাই এই সমস্ত জিনিসও ভারতে আসা বন্ধ হয়ে যায় বা আসলেও সেটার দাম অনেক বেড়ে যায় যার ফলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয় ইংরেজ সরকারের ওপর যে কোনো ছোটোখাটো জিনিসের দাম যদি প্রচুর বেড়ে যায় চাল ডাল কাপড় ইত্যাদির দাম যদি প্রচুর বেড়ে যায় স্বাভাবিকভাবে সাধারণ মানুষ সরকারের প্রতি ক্ষুব্ধ হবে এবং এই জিনিসটাই কংগ্রেস কাজে লাগাতে চেয়েছিল এই এই সময় তারা যখন দেখল যে সাধারণ মানুষ ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হয়ে পড়ছে তখন তারা ঠিক করে যে সাধারণ মানুষের এই ক্ষোভ কাজে লাগানো উচিত একটা গণ আন্দোলনের মানে গণ আন্দোলন এই সময় করা উচিত এটাই হচ্ছে গণ আন্দোলন করার একটা শ্রেষ্ঠ সময় এটা কংগ্রেসের যে লিডাররা তারা মনে করে এবং এই সময় আমি বলেছিলাম যে জাপানি আক্রমণে ব্রিটিশদের একে একে হার হতে থাকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম তো এই সময় জাপান এগিয়ে আছে রেঙ্গু নব্দি জাপানের সঙ্গে ভারতের ডাইরেক্ট কোনো শত্রুতা ছিল না ভারতের তারা কিন্তু আক্রমণ করতে চাইছিল না কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল হচ্ছে ইংরেজরা আর যেহেতু ভারতে তখন রয়েছে ব্রিটিশ সরকার তো সেই কারণেই জাপানিরা ভারতের দিকে অগ্রসর হতে থাকে এবার এই সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যাতে মনে হতে থাকে যে ব্রিটিশ এবার হেরে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং জাপান খুব তাড়াতাড়ি ভারত আক্রমণ করবে ব্রিটিশদেরকে হারানোর জন্য তাই সাধারণ মানুষ ভয় পাচ্ছিল যে যে কোনো সময় জাপানি হানা হতে পারে তাই তারা চাইছিল যে এবার যেন ব্রিটিশরা ভারত থেকে চলে যায় ব্রিটিশরা ভারত থেকে চলে গেলে জাপান আর তাহলে ভারতে আক্রমণ করবে না তো এই সমস্ত কারণেই ভারত ছাড়ো আন্দোলনের মতো একটা পরিস্থিতি তৈরি হয় এবং এর ফলস্বরূপ আমরা দেখতে পাই চোদ্দোই জুলাই উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের একটি মিটিং হয় যেটা ওয়ারধা মিটিং নামে পরিচিত ওয়ার্ধাতে এই মিটিংটা হয় তাই এটা ওয়ার্ধা মিটিং নামে পরিচিত এবং এই দিনই ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় এই প্রস্তাবে বলা হয় যে কেবলমাত্র ভারতের স্বার্থেই নয় যে কোনো ধরনের সাম্রাজ্যবাদী শক্তির মানে সাম্রাজ্যবাদ বিস্তারের বিরুদ্ধে ভারত থেকে এবার ব্রিটিশ শাসন বন্ধ হওয়া উচিত কংগ্রেস এখানে বলে যে মিত্র শক্তির বিরুদ্ধে যাওয়া নয় শক্তি বলতে কারা তারা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটিশ চীন এরা এদের বিরুদ্ধে ভারত যেতে চায় না জার্মানি বা জাপানের বিরুদ্ধে যুদ্ধে ভারত সহযোগিতা করতে রাজি আছে কিন্তু ভারত থেকে এবার ব্রিটিশদের চলে যেতে হবে তাহলেই তারা মানে তাহলেই ভারত ব্রিটিশদের বা মিত্রশক্তিকে সাহায্য করবে এবং যদি ইংরেজরা ভারত থেকে না যায় তাহলে কংগ্রেস অনিচ্ছা সত্ত্বেও প্রত্যক্ষ সংগ্রাম চালাবে এইটাই বলা হয় এই চোদ্দোই জুলাই উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ওয়ার্ডা মিটিংয়ে আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাব গৃহীত হয়ে যায় অর্থাৎ এখানে যে যে প্রস্তাবগুলো নেওয়া হয়েছিল সেটা এখানে অনুমোদন হয়ে যায় কবে আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং কংগ্রেসের পক্ষ থেকে এই ভারত ছাড়ো আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করা হয় গান্ধীজিকে অর্থাৎ এই ভারত ছাড়ো আন্দোলনকে নেতৃত্ব দেবেন গান্ধীজি আচ্ছা এই ভারত ছাড়ো আন্দোলনকে আবার বলা হয় আগস্ট আন্দোলন এর আরেক নাম আগস্ট আন্দোলন এই প্রস্তাব অনুমোদন হওয়ার পরে গান্ধীজি জাতির উদ্দেশ্যে বলেন যে পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কম কোনো কিছুতে আমি সন্তুষ্ট হব না পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কম কোনো কিছুতে আমি সন্তুষ্ট হব না কে বলেন গান্ধীজি এবং গান্ধীজি এখানে একটি বিখ্যাত উক্তি করেন যেটা হচ্ছে আমরা করব অথবা মরবো বা হিন্দিতে কারেঙ্গে ইয়া মারেঙ্গে এটা কে বলেন গান্ধীজি কবে আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাব যখন গৃহীত হয় তারপরে কিন্তু এই সময় ব্রিটিশরা পুরো তৎপর ছিল তারা বুঝতে পারে মানে তারা জানতেই পারে যে এরকম একটা আন্দোলন কংগ্রেস করতে শুরু করছে এবং এই কারণে আটই আগস্ট মধ্যরাত্রিরে যখন এই মিটিংটা শেষ হয় তারপরের দিন নয় আগস্ট কংগ্রেসের সমস্ত নেতা যে সমস্ত বড় বড় লিডাররা ছিলেন সবাইকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে নেয় অ্যাকচুয়ালি এটা হয়েছিল আটই আগস্টই মধ্যরাত্রির ভারত ছাড়া আন্দোলনের যে প্রস্তাব গৃহীত হয় যে সবাই হয় সেখানেই ব্রিটিশ সরকার যায় এবং সকলকে গ্রেপ্তার করে নেয় কিন্তু এই খবরটা পরের দিন প্রকাশিত হয় সংবাদপত্রে প্রকাশিত হয় নয় আগস্ট উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং এটা যখনই প্রকাশিত হয় সমস্ত সবাই জানতে পারে তখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল করতে শুরু করে বিক্ষোভ দেখাতে শুরু করে মিছিল করতে শুরু করে এবং বিভিন্ন গণ অভ্যুত্থান হতে শুরু হয় গান্ধীজির হরিজন পত্রিকা সহ বেশ কিছু পত্রিকা এই সময় সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয় পত্রিকাগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং সমস্ত জেলা স্তর থেকে সকল কংগ্রেস নেতৃত্বকে এখানে গ্রেপ্তার করে নেওয়া হয় ফলে এই আন্দোলনটা শুরু হওয়ার আগেই আন্দোলনটা নেতৃত্ববিহীন হয়ে পড়ে এছাড়া যে সমস্ত ছোট ছোট লিডাররা ছিলেন কংগ্রেসের তারা এই সময় আত্মগোপন করতে বাধ্য হন এই কারণে এই পুরো আন্দোলনে কোনো নেতা ছিলেন না এই জন্য এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটা হচ্ছে ভারতের কোন আন্দোলনটা সম্পূর্ণ নেতৃত্ববিহীন ছিল ভারতের কোন আন্দোলন একদম নেতৃত্ববিহীন ছিল সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন এবার যখন কেউ নেতা এই সময় ছিলেন না কেউ যখন নেতৃত্ব দেওয়ার মতো ছিলেন না তখন জনসাধারণই এই আন্দোলনটা পরিচালনা করতে শুরু করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনটা পরিচালনা করতে শুরু করে এবার এই আন্দোলনে যখন গান্ধীজি গ্রেপ্তার হয়ে গেছেন এবং গান্ধীজির সঙ্গে যে সমস্ত কংগ্রেসের লিডাররা ছিলেন তারা সকলে গ্রেপ্তার হয়ে গেছে তখন এই আন্দোলন স্বাভাবিকভাবেই আর নরমপন্থী আন্দোলন থাকে না এই আন্দোলনে ব্যাপক চরমপন্থার অবলম্বন করা হয় মানে ব্যাপক ভাঙচুর করা হয় প্রচুর জায়গায় মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে মানে এক কথায় জনগণ যেভাবে খুশি সেভাবে বিক্ষোভ প্রদর্শনে মেতে উঠেছিল এবং এইগুলো দমন করার জন্য পুলিশ অত্যাচার করতে শুরু করে এবং সেই কারণে স্কুল কলেজ কারখানায় ধর্মঘট শুরু হয় রেল লাইন টেলিফোন টেলিগ্রাফ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় রেল রেলপথগুলো ধ্বংস করে দেওয়া হয় সেতু ধ্বংস করে দেওয়া হয় স্টেশন থানা প্রভৃতিতে আগুন লাগিয়ে দেওয়া হয় এক কথায় এই আন্দোলনে ব্যাপক হিংসা হয় যেটা কংগ্রেসের যে আদর্শ তার সঙ্গে একদমই মিল খায় না কংগ্রেসের আদর্শ কি নরমপন্থী আন্দোলন কংগ্রেসের আদর্শ হচ্ছে কি আমরা বিক্ষোভ প্রদর্শন করব কিন্তু আমরা হিংসাত্মক ঘটনা ঘটাব না কিন্তু এই আন্দোলনটা সম্পূর্ণভাবে তার বিপরীত ছিল তো এই আন্দোলনে বেশ কিছু নতুন নেতা উঠে আসেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জয়প্রকাশ নারায়ণ নরেন্দ্র দেব যোগেশ চ্যাটার্জি অরুণা আসাফ আলী রামমোহন লোহিয়া সরি রাম মনোহর লোহিয়া অচ্যুত পট্টবর্ধন ঊষা মেটা সুচেতা কৃপালিনী বিজু পট্টনায়ক প্রমুখ এই আন্দোলনে বিভিন্ন জায়গায় বেশ কিছু স্বাধীন সরকার গড়ে ওঠে স্বাধীন সরকার বা বিকল্প সরকার এর মানে হচ্ছে কোনো কোনো জায়গা যেমন বালিয়া তমলুক সাতারা প্রভৃতি এরম এছাড়াও অনেক জায়গায় কিছু নেতা সেই সমস্ত জায়গা থেকে ইংরেজ সরকারের যে শাসনভাড়ে যারা ছিলেন অর্থাৎ পুলিশ প্রশাসন সবাইকে সেখান থেকে বার করে দেয় রেল লাইন টেলিগ্রাফ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় দিয়ে তারা নিজেরাই সেখানে শাসন করতে শুরু করে এক কথায় ওখানে একটা আলাদা ছোট করে একটা সরকার তৈরি হয় তো সেই রকম কিছু সরকারের নাম আমি এখানে লিখেছি এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো থেকে প্রচুর প্রশ্ন করা হয় উত্তরপ্রদেশের বালিয়াতে একটি এরম স্বাধীন সরকার গড়ে ওঠে যেটা নেতৃত্ব দিচ্ছিলেন চিতু পট্টনায়ক অর্থাৎ এখানকার নেতা ছিলেন চিতু পট্টনায়ক এবং এই বালিয়াতে যে স্বাধীন সরকারটা গঠিত হয় সেটা হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আমাদের বাংলায় তমলুকে গড়ে ওঠে তাম্রলিপ্ত জাতীয় সরকার তমলুকে গড়ে ওঠে তাম্রলিপ্ত জাতীয় সরকার এবং এর সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত সতীশচন্দ্র সামন্ত উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ডিসেম্বর থেকে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর পর্যন্ত এই তমলুক স্বাধীন ছিল সেখানে কোনো ব্রিটিশ শাসন ছিল না এই কারণেই এটাকে বলা হচ্ছে স্বাধীন সরকার তো এই স্বাধীন সরকার গঠিত হয় তমলুকে যার নেতৃত্ব দিচ্ছিলেন সতীশচন্দ্র সামন্ত তমলুকে যে স্বাধীন সরকারটা গঠিত হয় এর মধ্যে চারটে জায়গা ছিল সেটা হচ্ছে সুতাহাটা নন্দীগ্রাম মহিষদল এবং তমলুক সুতাহাটা নন্দীগ্রাম মহিষদল এবং তমলুক এই চারটে জায়গা নিয়ে গঠিত হয় তম তাম্রলিপ্ত জাতীয় সরকার একটা ছোট ভুল হয়ে গেছে সেটা কারেকশান করে নেবেন বালিয়াতে এটা চিতু পট্টনায়ক হবে না চিতু পাণ্ডে হবে বালিয়াতে নেতৃত্ব দিচ্ছিলেন চিতু পাণ্ডে বাংলাতে মেদিনীপুরের তমলুক ছাড়াও হাওড়া হুগলি বর্ধমান দিনাজপুর বীরভূম ফরিদপুর এবং বরিশাল এই সমস্ত জায়গায় ব্যাপক আন্দোলন হতে থাকে তমলুকে জাতীয় সরকার গঠিত হয় কিন্তু এই সমস্ত জায়গায় আন্দোলন হয় সাতারাতে এরকম একটি স্বাধীন সরকার গঠিত হয় এবং যার নেতৃত্ব দিচ্ছিলেন নানা পাটিল এবং শ্রীনাথ লাল এবং এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মাতঙ্গিনী হাজরা যার নাম আমরা সকলেই জানি এই মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ইনি এই তমলুক থেকে ছিলেন এছাড়াও প্রচুর মহিলা এই আন্দোলনে অংশগ্রহণ করে এই সমস্ত আন্দোলনের ভয়াবহতা মানে হিংসাত্মক ঘটনা এতটাই বেশি হয় যে ডাক্তার জুডিথ ব্রাউন এটাকে বলেন এই আন্দোলনকে বলেন এটা সম্পূর্ণ অগান্ধীচিত আন্দোলন ছিল এটা সম্পূর্ণ অগান্ধীচিত আন্দোলন ছিল কেন এখানে ব্যাপক হিংসাত্মক ঘটনা হয় এই কারণে তো এই কোটেশানগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এই কোটেশান তুলে জানতে চাওয়া হয় মাঝে মাঝেই যে কে এই এটা বলেছেন তো এটা এইগুলো মনে রাখা খুব গুরুত্বপূর্ণ আর একটি সরকারি হিসাব থেকে আমরা এই আন্দোলনের কি ভয়াবহতা ছিল সেটা জানতে পারি সেটা হচ্ছে এই সময় আড়াইশোটি রেল স্টেশনকে ধ্বংস করা হয় মানে ভাঙচুর করা হয় ব্যাপকভাবে এখানে ধ্বংস করা হয় সাড়ে পাঁচশোটি ডাকঘর ধ্বংস করা হয় তিন হাজার পাঁচশো জায়গায় টেলিগ্রাম এবং টেলিফোনের তার কেটে দেওয়া হয় সত্তরটি থানা এবং পঁচাশিটি অন্যান্য সরকারি ভবন সম্পূর্ণভাবে অগ্নিতে দগ্ধ হয় তো যেখানে এত হিংসাত্মক ঘটনা ঘটে স্বাভাবিকভাবে ব্রিটিশ সরকার চাইবে যেভাবে হোক এগুলোকে দমন করতে এবং স্বাভাবিকভাবেই তারা ভালোভাবে ভালো কথায় কাজ করবে না তারাও ব্যাপক হিংসাত্মক দমন নীতি গ্রহণ করে মানে পুলিশ এই সময় লাঠিচার্জ গুলি চালানো মেশিন গান থেকে গুলি চালানো সমস্ত কিছু করে যেভাবে খুশি তারা দমন করে এই সময় পুরো দেশের দায়িত্ব পুলিশ এবং সামরিক বাহিনীর ওপর ব্রিটিশ সরকার তুলে দেয় তারা বলে যেভাবে এই আন্দোলন দমন করো প্রচুর মানুষকে এই সময় হত্যা করা হয় মানে ভারতীয়দের হত্যা করা হয় মহিলাদেরকে মহিলাদের ওপর অত্যাচার করা হয় জওহরলাল নেহরু এই সময় বলেন যে প্রায় দশ হাজার জন এই এই সমস্ত ঘটনায় মৃত্যুবরণ করেন এবং ষাট হাজারের বেশি মানুষ বন্দি হন এবং প্রচুর মানুষ এখানে আহত হন কিন্তু এত কিছুর পরেও এই আন্দোলন কিন্তু সফল হয় না উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই আন্দোলন ধীরে ধীরে বন্ধ হয়ে যায় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে এসে এই আন্দোলন গতিহীন হয়ে পড়ে তো এই আন্দোলন সম্পর্কে ভারতের অন্যান্য দলের কি মত ছিল সেটা আমরা একটু জেনে নেব মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি এই আন্দোলনের নিন্দা করে তেজ বাহাদুর সুপ্রু এবং ন্যাশনাল লিবারাল ফেডারেশন কংগ্রেসের নেতৃত্ববৃন্দের কাছে বলেন যে এই আন্দোলন যেন বন্ধ করে দেওয়া হয় এবং মানবেন্দ্রনাথ রায়ের প্রতিষ্ঠিত রেডিকাল ডেমোক্রেটিক পার্টি সরকারের সঙ্গে সহযোগিতা করতে থাকে এই আন্দোলন বন্ধ করার জন্য তো ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গেছি আমরা দেখে নেব এবার এই ভারত ছাড়ো আন্দোলন কেন ব্যর্থ হয় অর্থাৎ ব্যর্থতার কারণ প্রথম কারণ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই আন্দোলন সম্পূর্ণ নেতৃত্ববিহীন ছিল যেহেতু এই আন্দোলন সম্পূর্ণ নেতৃত্ববিহীন ছিল তাই জন্য কোনো সংগঠন ছিল না কোনো পরিকল্পনা ছিল না কোনো কর্মসূচি ছিল না এর ফলে বিক্ষিপ্তভাবে যে আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনের প্রভাবে সফল হওয়া একেবারেই সম্ভব ছিল না সফল বলতে ভারত থেকে ব্রিটিশদের একদম তাড়িয়ে দেওয়া সম্ভব একদমই ছিল না তো স্বাভাবিকভাবে এটা থেকে গুরুত্বপূর্ণ কারণ এই আন্দোলন ব্যর্থ হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে ভারতের অনেক দল এবং ভারতের অনেক মানুষ এই আন্দোলনে কোনোভাবে ইনভলভ হয়নি যেমন মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি হিন্দু মহাসভা অনুন্নত সম্প্রদায় লিবারাল শ্রেণী অর্থাৎ ন্যাশনাল লিবারাল পার্টি এরা কেউই এই আন্দোলনে অংশগ্রহণ করেনি এবং ভারতের অনেক মানুষ বলতে গেলে অধিকাংশ মানুষই এই আন্দোলনে এগিয়ে আসেনি তিন নম্বর কারণ অনেকে মনে করেন যে গান্ধীজি যেহেতু প্রথমেই গ্রেপ্তার হয়ে যান এবং গান্ধীজি না থাকার জন্য এই আন্দোলন ব্যর্থ হয়েছে যদিও রমেশচন্দ্র মজুমদার মনে করেন যে গান্ধীজি যদি উপস্থিত থাকতেন তাহলেও এই আন্দোলন ব্যর্থ হতো চতুর্থ কারণ সরকারের দমন নীতি সরকারের হাতে উন্নত অস্ত্র ছিল প্রচুর মানুষ ছিল মানে প্রচুর লোক বল ছিল এই আন্দোলনকে দমন করার জন্য অন্যদিকে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছিলেন সেই সমস্ত মানুষ প্রায় নিরস্ত্র ছিলেন তাদের কাছে সেরকম বেশি অস্ত্র ছিল না বা থাকলেও সেটা অনেক কম ছিল তো স্বাভাবিকভাবেই এটা এক একটা অসম লড়াই যা একজনের হাতে উন্নত অস্ত্র আছে প্রচুর পরিমাণে অস্ত্র আছে এক দলের হাতে অস্ত্র নেই স্বাভাবিকভাবেই এই আন্দোলন ব্যর্থ হয় জওয়াহরলাল নেহরু এই আন্দোলনকে একটা কোটেশানের মাধ্যমে ব্যাখ্যা করেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ কোটেশানটা আপনারা লিখে নেবেন সেটা হচ্ছে নেতা নেই সংগঠন নেই উদ্যোগ আয়োজন নেই কোন মন্ত্র বল নেই অথচ একটি অসহায় জাতি কর্মপ্রচেষ্টার আর কোন না পেয়ে বিদ্রোহী হয়ে উঠল এ দৃশ্য প্রকৃতই বিস্ময়ের ব্যাপার এই কোটেশনটা করেন জওহরলাল নেহরু বড়লাট লিনলিথগো বলেন যে মানে এই বিদ্রোহকে বলেন যে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর এটা সবথেকে বড় বিদ্রোহ তো এক কথায় ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয় এবং এখানেই সব থেকে বড় প্রশ্ন উঠে আসে যে ভারতের স্বাধীনতার জন্য সবথেকে দায়ী কী ছিল কংগ্রেসের আন্দোলন নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয় এখানে একটা বড়ো আন্দোলন হয় বটে কিন্তু সেই আন্দোলন ফাইনালি গিয়ে ব্যর্থ হয় কিন্তু এর পরেই ভারত স্বাধীনতা লাভ করবে এর পিছনে কার হাত সব থেকে বেশি ছিল এইটা সম্পর্কে আমরা জানবো পরের দিনের ভিডিওতে সেখানে আমরা আলোচনা করব। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তো এই ভিডিওটা এই অবধি তো এই ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ